প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সেই ইংরেজি গ্রামার নিয়ে। আজকে আমরা অন্য একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হলো আর্টিকেল। তো আর্টিকেল কি? এ, এন এবং দি হচ্ছে আর্টিকেল। আজকে আমরা এই তিনটার মধ্যে আমরা এ এন এর ব্যবহারটা আজকে শিখব, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি যে কী নিয়ে আসছি। ক্লাস ওয়ান ইংলিশ গ্রামার আর্টিকেল। তাহলে আর্টিকেলটা কি আমরা একটু আগে বললাম, এ এন এবং দি হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেলের আমরা ব্যবহার শিখব হলো শুধু এ এন এর ব্যবহার। আচ্ছা, আজকে আমরা শিখব কি, দেখো এখানে লেখা আছে কি, ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ, তাই না? এই অ্যালফাবেটের আগে কি বসে? এন বসে। এই যে এ ই আই ও ইউ, এই পাঁচটি যে অ্যালফাবেট আছে এখানে, আমাদের অ্যালফাবেট কয়টি? ২৬টি, তাই না? এই ২৬টির মধ্যে আমরা পেয়েছি এখানে ভাওয়েল এ ই আই ও ইউ। এই পাঁচটা ভাওয়েল আমরা একদম মুখস্থ করে ফেলবো, যেন মনে থাকে যে এই পাঁচটির আগে আমাদের কি বসবে? এন বসবে, ঠিক আছে? আমরা আরেকবার বলি, বলো এ ই আই ও ইউ। সাধারণত কি এই পাঁচটি ভাওয়েলের আগে কি বসবে? এন বসবে। আচ্ছা, আমরা দেখি এ কোথায় বসবে। অন্য সব অ্যালফাবেটের ক্ষেত্রে এ বসবে। এই যে ২৬টি অ্যালফাবেটের মধ্যে আমরা পাঁচটি পেয়েছি, আর অন্যগুলো কি কনসোনেন্ট, তাই না? সেই কনসোনেন্টের আগে কি বসবে? এ বসবে। অন্য সব অ্যালফাবেটের আগে এ বসবে, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী, কি আসে দেখি একটু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন, তাই না? আমরা কি বলেছিলাম, আর্টিকেল তিনটির মধ্যে এ এন এর ব্যবহারটা আজকে আমরা শিখব। তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এখানে কি দেওয়া আছে? ড্যাশ টয়, ঠিক আছে? আমরা এর আগে কি বলেছি, ভাওয়েল হলো পাঁচটি, কি কি? এ ই আই ও ইউ। এই পাঁচটির মধ্যে কি এখানে কি আছে? দেখো তো, এখানে একটা শব্দ পেয়েছি আমরা টয়, টয় অর্থ হলো খেলনা। তো এই টি আছে এখানে, এটা হলো কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বসবে? এ বসবে, এই এটা বসবে। তাহলে আমরা দেখি উত্তরটা কি আসে, এ। তাহলে এ টয়, একটি খেলনা। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, ড্যাশ আউল, তাই না? তাহলে তার মানে আমরা কিন্তু বলেছিলাম ভাওয়েল যে পাঁচটির মধ্যে একটি থাকলে কি এন হবে, তাহলে ও কিন্তু ভাওয়েলের মধ্যে পড়ে, তাই না? তাহলে এখানে কি হবে, আমরা সহজে বুঝে গেছি এন হবে, তাই না? এন আউল। তার পরবর্তী শূন্যস্থানে চলে যাচ্ছি, দেখো ড্যাশ ডগ, কুকুর, তাই না? ড্যাশ ডগ। তা আমরা দেখি এখানে কি হবে, এ ডগ, কারণ ডি হলো কনসোনেন্ট। তারপরে আছে সি, এ টি ক্যাট, প্রথম লেটারটা কি, অ্যালফাবেটটা কি? সি। তাহলে এটা হলো কনসোনেন্ট, তাই না? কনসোনেন্ট থাকলে কি হয়, এ হয়। তাহলে আমরা এখানে এ বসিয়ে দিলাম, এ ক্যাট, গুড। তার পরবর্তীটা কি আছে, আমরা দেখতে পাচ্ছি ই ডাবল জি, এগ। এগ অর্থ হলো ডিম, তার মানে এখানে ইটা হলো একটা ভাওয়েল, তাই না? তাহলে ভাওয়েলের আগে কি বসবে, দেখি এন বসবে, এন এগ, ঠিক আছে? আমরা কিন্তু অনেক সুন্দর করেই করতে পারছি। তারপরে আবার চলে আসলো কি, দেখো অ্যাপেল, অ্যাপেলের প্রথম লেটারটা কি, এ, তার মানে এ হলো ভাওয়েল। ভাওয়েল থাকলে কি হবে, এখানে এন হবে। তাহলে আমরা এন বসিয়ে দিলাম, ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা দেখি এর পরবর্তী কোনটা আসে, দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন। এখন আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে যাচ্ছি, একটু খেয়াল করো, এখানে এলিফ্যান্ট লেখা আছে, ই এল ই পি এইচ এন টি, তাই না? প্রথম লেটারটা কি ই, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল, তার মানে আমরা ই এর আগে কি বসাবো, এলিফ্যান্টের আগে এন বসাবো, এন এলিফ্যান্ট। আচ্ছা, একটি হাতি, এন অর্থ একটি, আবার এ অর্থ কিন্তু একটি, আমরা জানি। আচ্ছা, এখানে দেখো ড্যাশ অ্যানিমেল, এই অ্যানিমেলের আগে কি আছে, এ আছে, তার মানে এটা হলো ভাওয়েল। ভাওয়েলের আগে কি বসে, এন বসে। আমরা আবার পরবর্তীটায় চলে যাচ্ছি, জেট ই বি আর এ, জেব্রা, জেব্রার জেট, এটা কি,
এটা হবে কনসোনেন্ট, তাই এখানে কি হবে এ জেব্রা। আচ্ছা পরবর্তী আমরা শূন্যস্থানে যাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, বুক, বুক, বুকের বি কনসোনেন্ট, তাহলে নিশ্চয়ই এখানে এ বসবে, বুঝে গেছো? আচ্ছা তাহলে এ বুক। এর পরবর্তীটা আমরা দেখি আমব্রেলা, আমব্রেলার প্রথম লেটারটা কি ইউ, ইউ কি ভাওয়েল, তাহলে এখানে কি বসবে এন বসবে, এন আমব্রেলা। আচ্ছা আমরা পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাচ্ছি, বোট, বি ও এ টি, বোট, বোট অর্থ কি নৌকা, তাহলে বি কনসোনেন্ট তাই আমরা এখানে এ বসাবো, এ, গুড। আচ্ছা তার পরবর্তীটায় আমরা চলে যাচ্ছি, আবারও এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন, এই দুইটাই কোথায় বসবে সেটা আমরা বসাবো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ব্লু, বি এল ইউ ই, ব্লু, ব্লুর বি এটা কি কনসোনেন্ট, আচ্ছা তার মানে এখানে কি হবে আমরা জেনে গিয়েছি বি, বি যেহেতু আছে এখানে এ হবে, এ ব্লু। আচ্ছা এখানে আরেকটা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো তোমরা অনেকেই বুঝে গেছো কি হবে, অরেঞ্জের ও, দেখো প্রথম লেটারটা কি ও, এই ও থাকলে আমরা জানি যে ভাওয়েল, তার মানে অরেঞ্জের আগে কি বসবে এন বসবে, দেখেছো আমরা কি বসিয়েছি এন বসিয়েছি। আচ্ছা আরেকটা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি বোল, বি ও ডব্লিউ এল, বোল, বোল অর্থ কি যেরকম বাটি থাকে ওই বাটিগুলো। আচ্ছা তারপরে দেখি এখানে বাটির আগে, বোলের আগে কি হবে এ, কেন হবে এটা এ, কারণ এটা হলো কনসোনেন্ট, বিটা হলো কনসোনেন্ট। আচ্ছা পরবর্তী শূন্যস্থানে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই গ্লাস, জি এল এ ডাবল এস, গ্লাস, গ্লাসের প্রথম লেটারটা কি জি, তাহলে এই জি যেহেতু আমাদের কনসোনেন্ট তাহলে আমরা এখানে এ বসিয়ে দিব, এ। আর পরবর্তীটা দেখি, আচ্ছা ফ্লাওয়ার, এফ এল ও ডব্লিউ আর, ফ্লাওয়ার এটা কি হবে, এখানে এফ যেহেতু আছে এফ হলো আমাদের কি কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে আমরা কি বসিয়ে দিব এ বসিয়ে দিব। আচ্ছা পরবর্তীতে চলে যাচ্ছি, এটা কি হলো টিচার, টিই এস সি এইচ আর, টিচারের প্রথম লেটারটা কি টি, তার মানে এটা কনসোনেন্ট, এখানে কি বসবে এ বসবে, এ টিচার, দেখতে পাচ্ছ সবাই আমাদের। আর এরপরে কী আছে আমরা একটু খেয়াল করি দেখি, তার পরবর্তী ওয়ার্ডটা পেয়েছি অনিয়ন, এখন বলো তো এটা কী হবে, ওটা কি ভাওয়েল, হ্যাঁ ঠিক ধরেছ, ও হলো ভাওয়েল, তার মানে আমরা এখানে কি বসাবো এন বসাবো, তাহলে আমরা এন বসিয়ে দিলাম। তাহলে কি তোমরা শিখতে পেরেছ, অনেক সহজ না, আমরা শুধু যদি এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল মনে রাখি আর বাকি সবগুলো হলো কনসোনেন্ট, বুঝতে পেরেছ, তাহলে কনসোনেন্টের আগে এ বসিয়ে দিব আর ভাওয়েলের আগে আমরা এন বসিয়ে দিব। তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থাকো আর বেশি বেশি করে শেয়ার করবে।